আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, টাইটেল দেখে সেটা নিশ্চয়ই বুঝে গিয়েছো। হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকে আমি কলাই শাক রান্না করব। তো কলাই শাক আমি কীভাবে রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কলাই শাক রান্না করার জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখালাম কলাই শাক, সিম, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লবণ। তো লবণের কৌটোর মুখটা একটু খুলে নিলাম। আর তেল লাগে সব রান্নায়, সেটা তোমরা সবাই জানো, সেজন্য আর তেল দেখালাম না। তো অফ ক্যামেরায় এখন আমি কলাই শাক আর সিমগুলো একদম সুন্দর করে কুচিয়ে নেব। আসলে অফ ক্যামেরায় কলাই শাক কুচানোর কারণটা হচ্ছে কলাই শাক কুচাতে কিন্তু অনেক সময় লাগে, এটা তোমরা সবাই জানো। তো এই কলাই শাক কুচানো যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো সেজন্যই আমি কলাই শাক কুচানো আর দেখাবো না। আর কলাই শাকে সিম কী জন্য দেব সেটা তো তোমাদের বললাম না, মানে শাকটা নরম করার জন্য। আমার কাছে সিম দিলে না শাকটা খেতে বেশি ভালো লাগে। আসলে সবার রুচি তো আর এক না, আমার সিম দিয়ে কলাই শাক খেতে ভালো লাগে, তো আমি সেজন্য এভাবেই রান্না করি। এই যে দেখো, আমি কলাই শাক আর সিম কুচিয়ে নিয়ে এসেছি। আর আজকে কলাই শাকগুলো আমি এত দ্রুত কুচিয়েছি, আর হাতটা দেখালাম যে আমার হাতে দেখো এখনও কলাই শাক কুচানো লেগে আছে। আর দেখো আজকে কলাই শাকগুলো কিন্তু একটু বড় বড় হয়েছে কুচানো। আসলে কলাই শাক যত কুচি কুচি করে কুচানো হয় খেতে কিন্তু তত মজা হয়, সেটা মনে হয় সবাই জানো। তবে আজকে আমার একটু তাড়া আছে, সেজন্য বেশি কুচি কুচি করে কুচাতে পারলাম না। কলাই শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। এদিকে কলাই শাক রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি। তো এই যে দেখো আমার কলাই শাক, তো দিয়ে দিলাম কলাই শাকগুলো কড়াইয়ের মধ্যে। আর এই কাজটা আমি চুলো অফ করা অবস্থায় করেছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো কলাই শাক সেদ্ধ করার সময় আমার যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া দরকার হবে সেটাই এখন দিয়ে দিব। তো আমার ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এখন লাগবে শুধু লবণ আর কাঁচামরিচ, তো সেই দুটো জিনিসই এখন আমি দিয়ে দিব। এই যে দেখো আমি কাঁচামরিচ নিয়ে এসেছি, তো দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন দিব লবণ, আর আমার এতটুকু লবণে হবে না, আর একটু লবণ লাগবে। তো এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। চুলোটা কিন্তু এখন আমি অন করে দিলাম, আর চুলার আঁচ কিন্তু বেশি রাখিনি, মিডিয়ামে রেখেছি। এই সময়টায় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাকটা পুড়ে যেতে পারে। তো এখন আমি শাকটা ডাকনা দিয়ে ডেকে দিলাম। আর পাশের চুলায় কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দেই। ইলিশ মাছ দিয়ে টমেটো, আর টমেটো দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আমি এখন শাকের ডাকনাটা তুলে নিব, আর আমি কিন্তু বেশি সময় শাকে ডাকনা দিয়ে রাখিনি। বেশি সময় শাকে ডাকনা দিয়ে রাখলে হতো কি, শাকের কালারটা চেঞ্জ হয়ে যেত, সবুজ বাপটা আর থাকতো না। তো এখন আমি খুন্তি দিয়ে শাকটা একটু নেড়ে চেড়ে দিলাম। এই যে দেখো আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমার শাকে শুকনো মরিচ দেওয়ার প্রয়োজন হবে, সেজন্য চুলে আমি একটা তাওয়া বসিয়ে চুলাটা অন করে দিলাম। আর এখন আমি শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে দিলাম শুকনো মরিচ। কলাই শাকে কিন্তু অবশ্যই শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবে। কলাই শাকে শুকনো মরিচ দিলে হয় কি, কলাই শাকের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এদিকে মরিয়ম টুনি কিন্তু চুলার পাশে এসে দাঁড়িয়ে পড়েছে, দেখো মরিচটালা হয়ে গেছে। এখন মরিচগুলো চটকিয়ে নিব, আর এই কাজটা কিন্তু আমি হাত দিয়ে করে নিচ্ছি, ব্লেন্ডারে জারে দিলাম না, কারণ এই কয়টা মরিচ ব্লেন্ডারে জারে দিলে হতো না, তলায় পড়ে থাকতো সেজন্যই। মরিচ চটকালে হাত কিন্তু একটু জলই, শুধু আমার না সবারই। তো জ্বলুক, কতক্ষণ আর জ্বলবে, জ্বলতে জ্বলতে একসময় তো থেমেই যাবে জ্বলা। মরিচ চটকানো হয়ে গিয়েছে, এখন চিলি ফ্লেক্সটা কলাই শাকের মধ্যে দিয়ে দিব। কলাই শাকের মধ্যে চিলি ফ্লেক্সটা এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এদিকে কলাই শাকে দেওয়ার জন্য ফোড়ন বসিয়ে দিয়েছি চুলায়। আর প্রথমে কিন্তু আমি রসুনটা ভেজে নিচ্ছি, রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে তারপর এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিব। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ফোড়নটা হয়ে গেছে, কলাই শাকের মধ্যে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম কলাই শাকের মধ্যে ফোড়নটা। আর নিরামিষ কলাই শাকে কিন্তু অবশ্যই ফোড়নটা দিবে, নইলে কিন্তু কলাই শাক খেতে মোটেও মজা লাগবে না। এখন 1 মিনিট কলাই শাকটা রান্না করে নিব। কলাই শাক রান্না পুরোপুরি কমপ্লিট, আর দেখো কতটুকু হয়ে গেছে শাক। এভাবে যারা এখনো কলাই শাক বাজি করে খাওনি, অন্ততপক্ষে হলেও একবার ট্রাই করবে, অনেক মজা হয় কিন্তু খেতে। তো ভিডিওটা আর বড় করবো না, শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই কেমন হয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।